কি আসো কেমন? এই হনু, মুই তোমার যে প্রস্তাবটা দিলাম এর উত্তরটা কিন্তু তুমি দেও নাই। আচ্ছা তুমি যদি ভাবো যে মোর বয়স হয়েছে, এ তো তুমি ভুল হরছ, মোর কিন্তু বয়স হত না। আর একটা বিষয় হলো যে তুমি কিন্তু নতুন করিয়া কিন্তু মোরে লই একটু জীবন সঙ্গিনী হিসাবে একটু চিন্তা ভাবনা করতে পারো, এখনো সমস্যা না। একা কয়েন কেমনি এগুলো কয়েন কি আয়? মুই মুই আমনের মাইয়ের বয়সী, হ্যাঁ আমনের পোলার সাই তো মোর বয়স কত কম, এরপর আমনে আমার দ্বারে এই ধরনের উল্টো পাল্টা কথা কেন? আমনের নিয়ে মানে কত আকতা কুকতা কয়, আমনে আমনে বোঝেন না কির পিন্নে যে আমার আব্বাই ও আমনের বড় ভাইকেই বলায় চুলগুলো পাকছে আমনের। আমনের সম্পর্কে এই ধরনের আকতা কুকতা কিন্তু সবাই জানে, এগুলো সারে নেই ফির। এই তোমার বাপে যে বড় ভাই কই যে বলায় ওটা হলো যাইয়া দুষ্টামি স্যাংগ্রাম হরিয়ে বলায়, তার কারণ একসাথে খেলাধুলা করি তো। আর হন মোর মাথা কিন্তু তোমার বাপের বা অন্য অন্য মাসের কথা তো কইলা, হ্যাঁ গো সাইয়ে বুদ্ধিটা একটু বেশি, এই জন্যই মোরে একটু কিন্তু বড় কয়। এটা কোনো ব্যাপার না, এটা বয়সের জন্য বড় কয় না। আর হন মুই কিন্তু তোমার বাপের সাইয়ে কম করে গেল 15 বছরের ছোটম, এটা কিন্তু তোমার একটু বাধ্য হইবে। আর মুই যেটা পয়দা করছি না ওইডার চিন্তায় মোর ওই চুলটা কালা চুলটা পর্যন্ত দল হয়ে গেছে, কি করবো? আসলে কিন্তু মোর চুল কিন্তু দলা না, এটা কিন্তু আসলেই কালা। ওই সে কাকু থাও, এই ধরনের পুট পেছাল আপনি অন্য মানের দ্বারে যাই কই? আপনি কি মনে আছেন আপনি মানে কিছু কাহিনী আমি কিছু শুনি নাই? আব্বার দ্বারে সব শুনছি। কি শুনছো? আব্বা আপনি ইয়াসিন কাকু রফিক কাকু হেরা যখন খেলতে এ সময় আপনি এক স্যার কুটনামি করতেন আর আপনারে কেউ কিছু বলতে পারতেন না, কারণ হ্যাঁ ভিতরে আপনি ছিলেন মুরব্বী। আপনি আপনি মুরব্বীগিরি না করিয়ে পোলাপানগিরি যে আমার সামনে কি করতেছেন এগুলো ঠিক না। আর আপনার পোলার কথা কয় না তো আপনারও ছাড়াই গেছে। হনো হনো এইসব আলাপ সালাপ বাদ দাও, মুই কিন্তু রাজ্যে গিয়ে আমেরিকান সিনেমা দেই। কি কারণে জানো? ওই আমেরিকান সিনেমা দেখলে এ মানুষের যে মনটা কত বড় হয় এটা কিন্তু বোঝা যায়। ওখানে দেখা যাইতেছে আমাকে বসি এই এইসব লোকের লগে ইয়াং ইয়াং মাইয়ারা প্রেম করে বিয়ে করে ঘর সংসার করে, ওগো মনটা কত বড়। আর তোমরা এ যুগের মাই ভোলা হয়ে যা, তোমাকে মনটা রাখছে ফুটি মাছের মতন, এটা রাখছো না, মনটারে বড় করো, আমার ব্যাপারে চিন্তা করো, এইটা হলো যাই তোমার এখন কাম। ওই আমাগো মতন মানুষের লগে প্রেম করে দেখিয়া ওরা কিন্তু দিন দিন আগাই যাইতে আছে। মোর আউগুনের কোনো দরকার নাই, আমনের আমেরিকার ফিল্ম আপনি আপনার পকেটের মধ্যে হান দিয়ে থইন। শোনেন কাকু, মানে আপনি একটু বোঝেন, মোগো বাড়িতে বিলেত গনে মেহমান আইবে, মোগো অনেক কাম, একটু সাইড দেন, সরেন। আর না পারলে ফ্যান তো দিমু, আর তোমার বাপের লাগিয়া বাজারে দুইটা দোহান উঠাই দিবো, লাগলে সেটাও টিন দিবো, নিচে তো ফাঁকা থাকবেই, একটা ঘর হে ভাড়া দেবে আর একটা ঘরে দোহানদারি করবে, তোমার কোনো চিন্তাই নেই। তোমার জমি জমা লাগে বই আর একটু বাড়াই দেবো, শোনা এরপরে একটু রাজি হও। দেখো মোর মনটা কিন্তু ফাটিয়ে যাইতে আছে কিন্তু বুঝাইতে পারতে আসি না। তুই জানোস 30 জনের নাম শুনছস? তুই চিমনি কেন? এই তোর বাড়ি কি বরিশাল? তোর বাড়ি তো বরিশাল না, ওটা প্যারার গোডাউন বেটা, প্যারার গোডাউন মাথার উপরে পড়ছে। এই মনে করছে বৃষ্টি পড়লো তোর কাছে মনে হয় না অনেক রোমান্টিক, অনেক সুন্দর দেখতে মনে হচ্ছে, ফোটাগুলো পরে না এরকম কাতার মতো পরে কি পিছনে? আমার বাপ শিখাইছে সবসময় সামনে কথা বলতে, ফেস টু ফেস। আমার গার্লফ্রেন্ড আমার যে প্যারা দেয় ঘুমাইতে গেলে ডানে গেলে, বাবু ফেসবুকে লাইক দেওয়া যাবে না, বাবু ওই মেয়েটাকে, বাবু এইটাকে, সারাদিন প্যারার মতো রাখে বেটা, সিজনের মতো কইছি না চেঞ্জ কর চেঞ্জ কর, কি পিছে 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 কি পিছে বলবি না তুই? পিছে পিছে তোর আপু দাঁড়ানো তাই না? আমার বাবা শিখেছে যে এই প্যারাটা প্যারা না, এটা এটা কোনো প্যারাই না। আমার গার্লফ্রেন্ড এগুলো বললে আমার কাছে সুইট লাগে, এগুলো বললে আমার কাছে অনেক ভালো লাগে, এগুলো বললে আমার কাছে অনেক মনে হয় যে পৃথিবীটা আসলে সুন্দর, বৃষ্টির ফোঁটা কিন্তু কাঁটার মতোই ভালো লাগে, কাঁটাটা কিন্তু অনেক ভালো, যেমন ফুলের ভিতরে কাঁটা থাকে আমার গার্লফ্রেন্ড হচ্ছে ফুলের ভিতরে কাঁটা তাই না? আর সদরঘাট দেখ যদি না যাই তাহলে তো বরিশাল যাওয়া যাবে না জান তাই না? আমি এই প্যারা তো আমার ভালো লাগে, বৃষ্টির কাঁটা এটা তো আমার ফিলের মানে নেক্সট লেভেলে নিয়ে যায় বুঝছস না? আমি তো আই ইন লাভ উইথ হার, এটা বুঝো না, এটা তো ওই সদরঘাট তো ওই ঘাট না, এটা তো ওই জান জান আমি খোদার কসম। কাইপা হালুয়া হালুয়া
বাজান তুই যে হালো পছন্দ করস সেটা তো আমি জানি তুই আসবি বলে সেই আনন্দে আমি তো ভুললাই গেছি বাজান রে তুই কিসের হালুয়া খাবি গাজরের হালুয়া নাকি সোলার হালুয়া তুই যে দেখাস আমি নিজের হাতে তোর হালুয়া বানায় খাওয়ামু আরে শাইলা কাইফা হালুয়া মানে তোরে বলতেছে যে তুই কেমন আছস বাজান আমি এত দিন ভালো ছিলাম না তুই ছিলি না এখন তুই আসছস আমি এখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ খুব ভালো আছি বাজান তুই ছিলি না এই যে আমার এই বুকের মানে একটা লইয়া ছিলাম এখন তুই আইছস আমার ষোলো কালা পূর্ণ হয়েছে বাজার বাজান তুই তো হাজি হয়ে গেছস ও হাজি হয়ে যায় নাই সৌদি আরবে যারা থাকে ওইখানে থেকে হজ করে যারা দেশে আসে তাকেও কয় হাজি আর ও তো থাকে দুবাই আমার ভাইটা হচ্ছে এই গ্রামের হচ্ছে শেখ শেখ ভাইজান শেখ কি আমার ভাইগনার মেলা টাকার মালিক আমার ভাইগনা হচ্ছে এই গ্রামের সবচেয়ে বড় ধনী সেই জন্য আমার ভাইগনা হচ্ছে এই গ্রামের শেখ হ ভাইজান তুমি ঠিকই কইছো আমার ফলো এখন অনেক টাকার মালিক আমার ফলো এখন এই গ্রামের শেখ শেখ ভাইজান কোন শেখ আরে বড় লোক শেখ বড় লোক শেখ ওরে শেখ না রে শেখ শেখ এই 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 তোরা যা তোরা যা ওই সবার জন্য একটু খুরমার ব্যবস্থা আছে আর কি কে তারপর দেখে এক মিনিট এই তুমি এক কাজ করো এইটা সারা গ্রামবাসীরে আমার পক্ষ থেকে খাও ঠিক আছে সবাই রে খাওয়া যা যা আমি আমি চল চল তো কি করবো প্রেমা গ্রামের মানুষের বুদ্ধির এত ক্রাইসিস যখনই ক্রাইসিসে পড়ে তখনই আমার কাছে চলে আসে আর আমি তো বুদ্ধির ভান্ডার নিয়ে বসেছি আমি তো বুদ্ধি বিলানোর জন্য বসেছি দিতে হয় সময় এখানে চলে যায় শুনো হারুন আমি জানি তুমি অনেক ট্যালেন্টের একটা ছেলে এই জন্যই কিন্তু তোমার আমার ভালো লাগছে কিন্তু এই যে এই ট্যালেন্টগুলা বুদ্ধিগুলা তুমি এমনি এমনি সবাই রে না দিয়ে বেড়ায় কোনো ভালো কামে লাগাও বুঝছো আশ্চর্য প্রেমা তুমি এটা কি বললে আমি কি কোনো খারাপ কাজে বুদ্ধি দেই আর তোমার বুঝতে হবে তুমি আমার ভবিষ্যৎ ওয়াইফ আর আমি কোনো সাধারণ মানুষ না আমি বুদ্ধিজীবী লেভেলের মানুষ এটা তোমার বুঝতে হবে তুমি আমার ভালোবাসি কিসের জন্য বুদ্ধির জন্য তাইলে আস তাই না অবশ্যই তুমি আমার ভবিষ্যৎ ওয়াইফ তাই আমি তোমারে কয়ে যাচ্ছি আমি যখন এই পৃথিবী থেকে বিদায় নেব তখন কিন্তু তুমি আমার কাঁঠালতলা আমতলা জামতলা এইসব জায়গায় কবর দিবে না ডাইরেক্ট চিরাকি করে তোমার নেতৃত্বে নিয়ে যাবো একবার বুদ্ধিজীবী কবরস্থানে সেখানে দাফন করবো আমারে বুঝছো হারুন তুমি ওভাবে কেন বলতেছো ওভাবে বলো না আমার কষ্ট হয় আমি তো তোমার আমার হৃদয়টা দিয়ে ভালোবাসছি তাই না আইনো 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 তুমি আমারে অবশ্যই হৃদয় দিয়ে ভালোবাসো তো এখন লেট করা ভাবি না অনেক কাজ আছে আমি তোমার সাথে ডিটেলে ঘুরে আলাপ করবো বুঝছো আমি তুই বলে এই যে হোসেন আজিরে চিনির বদলে 2 কেজি বলে লবণ দিয়ে দেছো আয় এ মাইন্ডারটা এ তোর বউ যাইবে না তো যাইবে কে আর বউ আর তুই মানুও বি কবে তোর একটু জ্ঞান বুদ্ধি ওই কবে আয় ভাইয়া হইছে কি ওই যে চিনি আর নুন দুইটাই তো দেখতে সাদা তো মুই ঠাওয়ার করতে পারি নাই খাইয়া টেস্ট করি নাই হেরবিন নেই চিনি চাইছে মুই নুন দিয়া লাইছি কিন্তু ভাইয়া মুই কোনো দিন মোর স্ত্রীকে চিনির বদলি নুন দেই নাই এরপর সে মোর লাগে বেইমান কি করিয়ে চলে গেছে তোমার যে মাটি দিয়েছ না এত বেশি কাম করে ঠিক আছে ভালো কাম করছে এখন এ তোকে কইলাম শেষবারের মতো করে হুঁশিয়ার করিয়ে দিতে আসি যদি এক কোটা হাও যদি কেউ রে বাকি দাও চোহের সামনে করলে মরার আগেই তুই করলাম কেমন দেখে খেলাবি বলছো মোর বাপে যদি কয় বর্গানে উঠিয়াত এরপরও না বলে না সম্ভব না একটা হাও বাকি দিতে পারবো না ঠিক আছে